আমাদের আইসিটি ভালো শর্ট হয় নাই, এবং যদি আমরা মাইনাসে লাল কাটাটা ধরি তাইলে কিন্তু পজিটিভে মানে লালটায় কালো কাটাটা ধরবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ভিউয়ার্স, আমরা অনেকেই কিন্তু আইসি মিটারে মাপ নির্ণয় করতে পারি না, অনেকেই মিটারের মাপটা বুঝি না। তো আজকে আমি শিখাবো আপনারা মিটারের মাপ কীভাবে শিখবেন। মিটারের মাপ শিখতে গেলে মিটারের এই যে পয়েন্টটা বুঝতে হবে, ওয়ান এক্স, টেন এক্স, এই ওয়ান এক্সে বা টেন এক্সে দিয়ে আপনি আইসিগুলো মাপতে পারবেন। আর এই আইসিগুলো মাপতে গেলে আপনার ধারাবাহিকতা থাকতে হবে। যেমন এই জায়গায় যে আমাদের দুইটা তার থাকে কালো এবং লাল, এই যে পজিটিভটা লাল এবং মাইনাসটা কালো, এই মাইনাসটায় আমরা প্রথমে মাইনাস ক্লিপটা ধরবো, মাইনাসে মাইনাস ক্লিপটা ধরবো আর প্লাসে প্লাস ক্লিপটা ধরবো, তারপরে আমরা দেখব লড়ে কিনা। যদি না লড়ে তাহলে আমাদের আইসিটা ভালো শর্ট হয় নাই, এবং যদি আমরা মাইনাসে লাল কাটাটা ধরি তাইলে কিন্তু পজিটিভে মানে লালটায় কালো কাটাটা ধরবো, তারপর যদি দেখি ওঠে তাহলে আমাদের আইসিটা ভালো। এই গেল এক। তারপরে আমরা আমাদের এই যে তিনটে ফেস মাপবো কীভাবে, এই কালোটা মাইনাসে ধরতে হবে, তারপরে এই যে সি, এরপর ভি, এরপরে ডি, এই তিনোটায় আমাদের এই লাল ক্লিপটে ধরবো তাহলে কাটা লড়বে। তারপরে আবার এই লাল কাটাটা আমরা মিটারের লাল ক্লিপটে এই যে মাইনাসে ধরলাম, এরপরে আমরা সি, বি, ডি এই তিনোটায় ধরলাম, কাটা কিন্তু লড়ে না। এই দেখেন, এই একটা লড়ে না। যদি না লড়ে তাহলে আমাদের আইসিটা ভালো আছে। এই বিষয়টা যদি না বুঝতে পারেন বারবার ভিডিওটি দেখবেন, অবশ্য আপনারা বুঝতে পারবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, প্লিজ শেয়ার করে দেবেন যাতে আরও একটা মানুষের উপকারে আসে। ধন্যবাদ।